ওর সাথে যদি মামুনের ফ্যামিলি থেকে জামিনের জন্য একটা সমঝোতা হতো, তাহলে তো লায়লা এতগুলো আইনজীবী নিয়ে, এত আইনজীবীদের নিয়ে এই মামলা জামিন বিরোধিতা করতে যেত না। আমার মনে হয় কথাটা সত্যি রস্তে, একদম আল্লাহর রস্তে বলে না, মানে আপনারা কাউকে নিয়ে খারাপ কমেন্ট করার আগে, বাজে ভাবে লেখার আগে নিজেরা একটু তলিয়ে দেখবেন যে আসলে বিষয়টা কি, একটু বোঝার চেষ্টা করবেন। এটাই আমার রিকোয়েস্ট, একদম রিকোয়েস্ট বলবো। যদি মামুন যদি লালার সাথে লিয়াজু করতো তা আমাদের এত কষ্ট হতো না, ভালোই হতো। আমি তো বারবারই বলেছি যে আপোষ করে ফেলো তাহলে ঠিক আছে, কিন্তু আমার মক্কেল আমাকে যেটা বলেছে এবং গত সংবাদ সম্মেলন যেটা হয়েছে মামুন সহ আমাদের, তখনও কিন্তু বারবার ও একটা কথা বলেছে যে আমি জেল জরিমানা আমার যাই হোক, আমি কিন্তু ওর সাথে আর এক হতে চাই না। এখন দেখেন, এটা সম্পূর্ণ একটা ব্যক্তির মনের উপরে, মনের উপরে কিন্তু আপনি আদালত জোর খাটাতে পারবেন না, তাই না? তবে মামলাটি যেহেতু চলমান, মামলা সম্পর্কে এটুকুই বলবো, আমরা একটা সুষ্ঠু তদন্ত রিপোর্ট আশা করছি। তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে আসলে কি হচ্ছে। সত্যি বলতে টিকটক থেকে আমি কখনো কোন ক্লায়েন্টের নক আমি শুনিনি, কারণ আমি এত ব্যস্ততার মধ্যে থাকি। সত্যি কথা বলতে কি, আন্তরিকতা ভাবে আন্তরিকভাবে মানুষের জন্য কাজ করি, বুঝতে পেরেছেন তো? আন্তরিকভাবে যখন কাজ করি, স্বাভাবিকভাবে আমার মামলা মোকদ্দমা আল্লাহর রহমতে ভালোই আছে। তো আমি যখন কাজ করতে থাকি, তো মানে ওই জায়গাতে আসলে আমি কখন একটু টিকটকে ঢুকি, আমি কখন ফেসবুকিং করি, তখন 12টার পরে, 2টার পরে, রাত 2টার পরে আমি ক্লায়েন্টকে নক করব, এটা সম্ভব হয়ে ওঠে না আমার জন্য। যদি কেউ আমার কাছে আসতে চায় তাহলে প্রপার ফোরামে আসতে হবে, আমার কোর্টে চেম্বারে আসতে হবে। আমি মূলত বাচিক শিল্পী, তো বাচিক শিল্পীদের কাজ কিন্তু সংবাদ পাঠ, তারপরে এগুলো আমি কিন্তু ভয়েস ওভারে কাজ করি, মানে পর্দার পেছনে, আপনারা ভালো মতোই জানেন। হ্যাঁ, তো একটা ভালো কিছু কাজ করেছি আমি, ওগুলো এখন বলছি না, তো ওগুলো একদমই শখ থেকে করি, কারণ ওগুলোকে প্রফেশনালি নেইনি আমি, কারণ সময় হয়ে ওঠে না আইনজীবী প্রফেশনটা, তারপর নিজের সংসার, বাচ্চাগুলো আমার ছোট, তো সবকিছু পরে না খুব একটা সময় হয়ে ওঠে না, কিভাবে ওগুলো করব। আচ্ছা, তাহলে ভালো নাটক সিনেমা করছেন? না না, নাটক সিনেমা, তবে আমি আমি ল রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে আমি ওগুলো সঞ্চালনায় থাকি। আমাদের আইন অঙ্গনে অনেকগুলো হয়, ওগুলোতে আমি সঞ্চালনা করি, কথা বলি। তো আইন অনুষ্ঠান যদি কিছু হয়, ওই ধরনের প্রোগ্রাম আমার বিভিন্ন জায়গায় সেট করাই আছে, ওগুলোতে আপনারা আশা করি আমাকে দেখবেন। মিডিয়ার প্রতি আপনার যেহেতু একটা দুর্বলতা আছে, এবার এই যে সিনেমা দেখা হয়েছে কিনা? সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মেন্টালিটি আমাদের ছিল না, যে ধরনের ভাইরাল আমাকে আপনারা করছেন। একটু পরে আমরা আপনার নিউজ শুনবো। এই বিষয়ে আরেকটু কথা আছে, আইনের আকাশে যত তারা, আইনের ততই ধারা, আইনের ধারার শেষ নেই। তো আপনি যে একটু আগে যে বললেন আপনি সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, তো আপনি একটি কমপ্লেনও দিয়েছেন, তো আসলে আমাদের দেশ থেকে যারা এগুলো করেছে, ধরেন এক্সাম্পল একজনকে ধরেছে, এখন টেকনোলজি অনেক ডেভেলপ, সবচেয়ে বড় কথা হচ্ছে আগে যেরকম ছিল এখন কিন্তু টেকনোলজি সেই অবস্থানে নাই। এখন প্রত্যেকটা রিকশাওয়ালার হাতেও যেমন মোবাইল আছে, এবং সেই টেকনোলজি এমন পর্যায়ে চলে গেছে যেখানে আপনি একটা বন্ধ সিম কোথায় আছে সেটাও বের করা সম্ভব। তো আশা করি যারা সাইবার বুলিং এর শিকার হচ্ছে, কখনো যদি মনে হয় যে না বুলিং, বা দেখি তো সোশ্যাল মিডিয়া, বললাম না, দেখলাম তো কান্না করে অনেকে, বা অনেক ধরনের ইমোশনাল হয়ে যায় যে আমাকে এরকম করছো, তখন আমি মনে করি অবশ্যই আইনের আশ্রয় নেবেন, কারণ সাইবার বুলিং থেকেও আপনি আইনের মাধ্যমে রক্ষা পেতে পারেন। দিন শেষে আপনি কিন্তু বাসায় গেলে একজন গৃহিণী। হ্যাঁ, সত্যি। তো আপনার পরিবার থেকে কি ধরনের সাপোর্ট পেয়েছেন এই যে সাইবার বুলিং হওয়ার পরে? সত্যি বলতে শুধু পরিবার থেকে সাইবার বুলিং এর জন্য না, আমি আমার বিয়ে হয়েছে, অনার্স করি আমি তখন ফার্স্ট ইয়ার, তো বিয়ের প্রথম থেকে এই আমাকে অনার্স শেষ করানো, আমার মাস্টার্স করানো, আমাকে আইনজীবী হিসেবে বানানো, এই সব কিছুর পিছনে আমার আমার হাজব্যান্ড, ওনার অনেক ভূমিকা আছে। এই ভূমিকা আমার যদি আমি মানে অস্বীকার করি এটা আমার পাপ হবে। তো এখন হচ্ছে বড় কথা হচ্ছে আমি গৃহিণী, এবং আল্লাহর রহমতে আমার খুব সুন্দর একটা সংসার আছে। আমি আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাই, মানে ওই তো বললামই, তার প্রতি আমার আসলে কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা, এবং আমার শাশুড়ির প্রতি, আমার শ্বশুর শাশুড়ির প্রতি অশেষ কৃতজ্ঞতা যে এরকম একটা ভালো মানুষকে তারা জন্ম দিয়েছে, যার কারণে আমার লাইফ পার্টনার হয়েছে, এই আর কি। আমি অনেক সাপোর্ট পাই আমার।